সেটা চন্দ্রগ্রহণের দিন ছিল। সিনিয়র গভর্নমেন্টের স্কুলের সব বাচ্চারা চুপচাপ নিজ নিজ ক্লাসরুমে বসেছিল। টিচাররাও ক্লাস নেওয়া বাদ দিয়ে স্টাফ রুমে বসেছিল। সবাই চন্দ্রগ্রহণ নিয়ে কথা বলছিল, কিন্তু তাদের সবার মাঝ থেকে বের হয়ে সিস্টার মারিনা ক্লাসের দিকে যেতে থাকে, এটা দেখার জন্য যে তার ক্লাসের বাচ্চারা এখন কি করছে। তারপর সে যখন ক্লাসে যায়, তখন দেখে একটি চিকন ছেলেকে তার ক্লাসের কিছু ছেলে এবং কিছু মেয়ে শুকনা শরীর আর চোখে থাকা মোটা চশমা নিয়ে তার পিছনে লাগছে। যখনই তারা সিস্টার মারিনাকে দেখে, তখন তারা সবাই তাদের নিজ নিজ সিটে গিয়ে এমনভাবে বসে পড়ে যেন তারা কিছুই করেনি। সিস্টার মারিনা প্রথমে সেই ছেলেটিকে বুঝিয়ে তার সিটে বসিয়ে দেয়, তারপর রেগে মেগে সবার দিকে তাকায়। এমন সময় সে বুঝতে পারে ক্লাসে তিনটি মেয়ে নেই। তখনই সে ক্লাসের জানালার বাইরে কিছু ছায়া দেখতে পায়। এটা দেখে সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করতে শুরু করে, কে ওখানে কে? সে এটুকু বলতে ক্লাসে বসে থাকা সেই মেয়েটি বলে, আমার তো মনে হচ্ছে ওরা সাইরা এবং তার বান্ধবীরা, তারা আবার কারো কোনো কথা শুনে না, কি বাইরে যেতে না করেছেন তারপরেও। তুমি তো চুপি থাকো, খবরদার ওকে অথবা অন্য কাউকে আর ডিস্টার্ব করবে না। এই কথা বলে সিস্টার মারিনা বাইরে বের হয়ে যায়, সেই দিকে যেতে থাকে যেখানে সে কারো অস্তিত্ব টের পেয়েছিল। যখন সে ওখানে পৌঁছায়, তখন সেখানে কেউ ছিল না। তবু সে ওটা দেখার জন্য একটি গলির সামনের দিকে এগিয়ে যায়, যেই গলিটা স্কুলের পেছনে গেট দিয়ে চার্চের দিকে গিয়েছে। সিস্টার মারিনা যত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, ততই আজব একটি আওয়াজ শুনতে পাচ্ছিল। সেই আওয়াজটা এখন আস্তে আস্তে পরিষ্কার হচ্ছিল, পরিষ্কার হতে হতে সে এখনই স্পষ্ট ভাবে সেটা শুনতে পাচ্ছিল। এটা কোনো আত্মা ডাকার আওয়াজ ছিল। জিমি, যদি তুমি আশেপাশে থাকো তাহলে ইশারা দাও, আমাদের সাথে কথা বলো। জিমি শুনতে পাচ্ছো? ইশারা দাও। যখনই সিস্টার এই কথা শুনে, তখনই দেয়ালে এপাশ থেকে ওপাশ উঁকি মারে, যেন বুঝতে পারে ওখানে কি হচ্ছে। যখনই সে দেখে সারা তার দুই বান্ধবীর সাথে পয়সা বোর্ড দিয়ে জিমির আত্মাকে ডাকার চেষ্টা করছে, তখন সে বেশ ঘাবড়ে যায় আর জোরে চিৎকার করে বলে, কি করছো তোমরা, এক্ষুনি নিজ নিজ ক্লাসরুমে ফিরে যাও। মারিনাকে দেখতেই সাইরার দুই বান্ধবী সেখান থেকে সোজা ক্লাসরুমের দিকে দৌড় লাগায়, কিন্তু সাইরা সেখান থেকে হিলেও না। সে দেখছিল পয়সা বোর্ডের কিছু একটা নড়ছে, যে কাচের গ্লাসের উপর আঙুল রেখে তারা আত্মা ডাকার চেষ্টা করছিল, সেটা বোর্ডের উপর একা একাই চলাচল করছে। তারপর দেখতে না দেখতে সেটা উঠতে শুরু করলো। মারিনা যখন এই দৃশ্য দেখে, তখন সে ওই ওয়াইজা বোর্ডটা উঠায় আর সেটাকে উপরে উঠিয়ে জোরে একটি আছাড় মারে। এতে সেটা বেশ কয়েকটা ভাগে বিভক্ত হয়ে যায়। তারপর উঠতে থাকা ওই গ্লাসটাও একা একাই ভেঙে যায়। তারপর সিস্টার মারিনা সাইরার হাত ধরে আর তাকে টানতে টানতে স্কুলের ভেতরে নিয়ে যায়। এই ঘটনাটির পর সাইরা একদম শান্ত হয়ে যায়, তার চোখগুলো একেবারের জন্যই নিচু হয়ে যায়, এমন ভাবে নিচু হয়ে গিয়েছে যেন কেউ তাকে হুকুম দিয়েছে। এই ঘটনার পর থেকে সে একদম একা থাকতে শুরু করে, ক্লাসেও কারোর সাথে কোনো কথা বলতো না, আর বাড়িতেও শান্ত থাকতে শুরু করে। সে সারা দিন তার ঘরে বসে বসে কালো জাদুর বই পড়তে শুরু করে। তার হাবভাব বদলাতে দেখে তার বাড়ির লোকেরাও বেশ চিন্তিত হয়ে পড়ে। আস্তে আস্তে সাইরার অবস্থাও বেশ খারাপ হয়ে যায়। সে দিন দিন একেবারে শুকিয়ে যাচ্ছিল, তার চোখের নিচে কালো গর্ত হয়ে গিয়েছিল, আর এখন সে সবার সাথে একেবারের জন্য কথা বলা বন্ধ করে দিয়েছিল। তার মা তাকে বেশ কয়েকবার ডাক্তার দেখায়, কিন্তু কোনো চিকিৎসায় তার কিছু করতে পারে না। এক রাতে সাইরার মা তার ঘর থেকে বের হয়, কোন সময় শুনতে পায় তার বাচ্চাদের রুম থেকে আজব আওয়াজ শোনা যাচ্ছে। সে যখনই দরজার কাছে পৌঁছায়, তখন সে অদ্ভুত এক ধরনের ঠান্ডা অনুভব করে। তারপর যখনই সে ওই ঘরের দরজা খোলে, তখন দেখে তার মেয়ে সাইরা তার ছোট ভাইয়ের শরীর কুকুরের মতো শুকছে, তার কানের কাছে মুখ নিয়ে কোনো এক ভয়ানক প্রাণীর মতো হুঙ্কার দিচ্ছে। অন্যদিকে তার ছোট ভাই ভয়ে কাটা কাটা হয়ে দাঁড়িয়ে আছে, যেন এখন যদি সে পলক ফেলে তাহলেই তাকে মেরে ফেলা হবে।
নিজের বাচ্চাকে এরকম বিপদে দেখে সে ওই ঘরের ভেতরে ঢুকে আর জোরে চিৎকার করে বলে, সায়রা তুমি তোমার ভাইয়ের সাথে গুলো কি করছো? মায়ের আওয়াজ শুনতেই সায়রা এক ঝটকায় তার ভাইকে ছেড়ে দেয়। তারপর কোনো এক জানোয়ারের মতো নিজের দুই হাত পা চালিয়ে রুমের এক কোনায় গিয়ে বসে আর ভয় পেতে শুরু করে, যেন কেউ তাকে অনেক ব্যথা দিয়েছে। মা প্রথমে তার ছেলেকে সামলায়, তাকে তার রুম থেকে বের করার পর সে সায়রার কাছে যায়। সে এখনো ভয়ে থরথর করে কাঁপছিল। এসব দেখে তার মা তাকে বলে, সায়রা তোমার কি হয়েছে, এমন করছো কেন? তার মা এটুকু বলতে সায়রা তার উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ে যেন সে কোনো এক জানোয়ার। তার হামলা থেকে বাঁচার জন্য তার মাও কষে তার গালে একটি চর বসিয়ে দেয় আর চিৎকার করে বলে, কি হয়েছে তোমার, এরকম জানোয়ারের মতো আচরণ করছো কেন? সায়রা তার মায়ের প্রশ্নের কোনো উত্তর দেয় না আর সে থরথর করে কাঁপতে থাকে, যেন তার খুব ঠান্ডা লাগছে। ভয় পেয়েও তার মা আবার তার কাছে যায়। সে যখনই তাকে ছোঁয় তখন দেখে তার শরীর কোনো এক লাশের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন সায়রার কাঁপাকাঁপিও আস্তে আস্তে বেড়েই চলছিল। তারপর সে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার সায়রার চিকিৎসা করতে শুরু করে। অন্যদিকে আস্তে আস্তে তার অসুস্থ হওয়ার খবর চারদিকে ছড়িয়ে যায়। আর যখন সিস্টার মারিনা এই কথাগুলো জানতে পারে তখন সে বুঝতে পেরে যায় এটা কোনো রোগ নয়, বরং ওয়াইজাবোর্ড থেকে বের হওয়া কালো শক্তির প্রভাব। তাই সে সোজা হাসপাতালে যায় সায়রার মার কাছে। সে তাকে সায়রা আর ওয়াইজাবোর্ডের সব কথা খুলে বলে, বলে কিভাবে সায়রা তার মরা বন্ধুদের সাথে কথা বলার জন্য ওয়াইজাবোর্ডের সাহায্য নিত। আর সেই সাথে মারিনা এটাও বলে, হোক না হোক যা হচ্ছে তার সাথে সেটার পেছনের কারণ ওই ওয়াইজাবোর্ড আর তার থেকে বের হওয়া কালো শক্তি। সত্য কথা জানার পর সায়রার মা সোজা আইসিইউ রুমের দিকে দৌড়ে যায়। কিন্তু সে আইসিইউ রুম পর্যন্ত পৌঁছানোর আগে সেখান থেকে বের হওয়া ডক্টর সায়রার মাকে সরি বলে দেয়। সেই সাথে এটাও বলে তারা বুঝতে পারেনি সায়রার সাথে কি হয়েছে, সে হঠাৎ কেন মারা গেল। সিস্টার মারিনা সব কিছু বুঝতে পেরেছিল। সে সময় সবাই সায়রার মাকে সামলায়। তারপর সায়রার বডি সেখান থেকে নিয়ে যায়। সায়রার দাফনও করে দেয়া হয়েছিল, কিন্তু সায়রার মা বিশ্বাসই করতে পারছিল না যে সায়রা এখন তাদের মাঝে নেই। তার এখনও মনে হচ্ছিল সায়রা তাদের আশেপাশে আছে। তাই সে সারা দিন রাত রুমে বসে থাকত। তারপর সিস্টার মারিনা তাকে বুঝিয়ে বলে, আমি একটি মায়ের মনের অবস্থা বুঝতে পারি, কিন্তু এখন সায়রা নেই, তাহলে আপনার এবং আপনার ছেলের জন্য ভালো। তাই সায়রার এই রুমটাকে সারা জীবনের মতো বন্ধ করে দিন। সিস্টার মারিনার কথা শুনে সায়রার মাও ঠিক এমনটাই করে। রুমের ভেতর যিশুর ছবি লাগিয়ে সে সেটাকে বন্ধ করে দেয়। তবু রাতের অন্ধকারে সে ওই রুমের আজবাজু আওয়াজ শুনতে পেত। তারপর একদিন ওই আওয়াজের পিছু করে সে সায়রার ঘরের দরজা খুলে দেয়। ঘরের দরজা খুলতে ঠান্ডা হাওয়া বইতে শুরু করে আর লাইট ফ্ল্যাকচুয়েট হতে শুরু করে, এমনকি ঘরের ভেতর লাগানো ক্রসটাও উল্টে যায় আর যিশু খ্রিস্টের ছবিটাও ভেঙে যায়। তার মুহূর্তের জন্য মনে হয় নিশ্চয়ই এটা কারো চক্রান্ত, তাই সে সোজা পুলিশ ডাকে। তারপর তাদের সমস্ত ঘটনা খুলে বলে। এতে পুলিশ বলে, এটা নিশ্চয়ই প্রতিবেশীদের দুষ্টামি, এই শীতের মধ্যে এসি চালিয়ে রেখেছেন কেন? আমার বাড়িতে কোনো এসি নেই। সায়রার মায়ের মুখ থেকে কথা শুনে পুলিশের মাথা ঘুরে যায়। যদি ঘরে কোনো এসি নাই থাকে, পুরো ঘর এরকম ঠান্ডা হয়ে আছে কেন? যখন পুলিশওয়ালারা সায়রার সমস্ত ঘটনা শুনে, তখন এক রাত তার বাড়িতে কাটানোর সিদ্ধান্ত নেয়। সারা রাত ওই পুলিশের কানে সায়রার চিৎকারের আওয়াজ বাজছিল আর তার ঘরের প্রতিটি জিনিস উঠছিল, আর সে নিজেও খাট থেকে নিচে নামতে পারছিল না। এমনটা মনে হচ্ছিল যেন কেউ একজন তার বুকের উপর বসে চিৎকার করছে। ওই আওয়াজ এতটাই প্রখর হয়ে উঠে যে আস্তে আস্তে তার কান থেকে রক্ত পড়তে শুরু করে আর তার চোখ লাল হয়ে যায়। এই যন্ত্রণা সহ্য না করতে পারার কারণে
সে কখন বেহুশ হয়ে গিয়েছে সে নিজেও জানে না। পরের দিন সকালে যখন তার চোখ খুলে তখন সে দরজার কাছে সাইরার মা আর সিস্টার মারিনাকে দেখতে পায়। পুলিশওয়ালা তাদের দেখে ওই ঘর থেকে বেরিয়ে আসে। তারপর মারিনা বলে, আপনি কিভাবে এই ঘরের ভেতরে পুরো একটা রাত কাটিয়ে দিলেন? আমি তো তাদের এটা বলার জন্য এসেছিলাম যে তারা যেন এই বাড়ি ছেড়ে চলে যায়, কিন্তু এখন আমি বাড়ি ছেড়ে কোথায় যাব? যে কোনো কোথাও, তবু এই বাড়িতে থেকে মরা এর থেকে অনেক ভালো। এটা কোনো সাধারণ কেস না যেটা পুলিশ সলভ করে দেবে। আপনি সিস্টারের কথা মেনে নিন আর এখন এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যান। ততক্ষণে আমি এই ঘরটা সিল করার ব্যবস্থা করছি। আমি চার্চের পাদ্রিকে ডেকে আনি, কারণ এমন বিষয়ে সে আমাদের সাহায্য করতে পারবে। পুলিশওয়ালা বাইরে থেকে বড় বড় কাঠ আর জিনারি নিয়ে আসে। সিস্টার মারিনাও চার্চের পাদ্রিকে ডেকে নিয়ে আসে। সবাই মিলে সাইরার ওই ঘরটাকে পাদ্রি পেয়ার আর হলিক্রসের মাধ্যমে সিল করে দেয়। তারপর সাইরা আর তার সাথে থাকা না জানি কতগুলো আত্মার চিৎকারের আওয়াজ ওই ঘর থেকে ভেসে আসছিল। ওই চিৎকারের ভয়ে সাইরার মাও তার ছেলেকে নিয়ে ওই বাড়ি ছেড়ে অনেক দূরে একটি জায়গায় চলে যায়, না ভেবে যে এখন এই বাড়িটার কি হবে। ওই বাড়িতে না জানি তাদের জীবনের কতগুলো স্পেশাল মুহূর্তের স্মৃতি রয়েছে, আর হয়তো সাইরারও। হ্যালো, কে? আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? শুটিং এর জন্য আমরা আপনার বাংলোটি রেন্ট চাচ্ছি। আপনি যে মূল্য চাই আমি আপনাকে সেই মূল্যই দেব, মানা করবেন না প্লিজ। ওকে। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রু কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।